नमस्कार এই মুহূৰ্তত আজি হন্ডিয়া ৰাজ্যখনৰ লগতে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো আৰু এনেকুৱা খবৰসমূহ নিতৌ পাবৰ বাবে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি এই ভিডিওটিত একোটাকৈ লাইক কৰিবলৈ নাপাহৰিব আৰু এতিয়া লৈ আহিছো আজি হন্ডিয়াৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ আৰম্ভ হৈ গৈছে কৰোনা টিচিয় অটুট এইতিমধ্যে সতৰ্ক কৰি দিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাই এই মুহূৰ্তত এটা ভয়ংকৰ খবৰ আহি পৰিছে কৰোনাৰ টিচিয়টো ঢৌ আৰম্ভ হৈছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাই এই বিষয়ে সতৰ্ক কৰি দিছে বৃহস্পতিবাৰে বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ মুৰব্বী টেড্ৰছ আধানম গেব্ৰিয়াছুছে কৈছে দুৰ্ভাগ্যজনকভাৱে আমি ইতিমধ্যে কৰোনাৰ টিচিয়টো ঢৌৰ প্ৰাথমিক পৰ্যায়ত প্ৰৱেশ কৰিছো তেও কয় যে কিছুমান দেখে ভ্যাকসিনৰ অভাব আৰু ভ্যাকসিন লোৱা হৈ যোৱা দেখসমূহত কৰোনা বিধি মনাৰ ক্ষেত্ৰত গাফিলতি আমাক কৰোনা টিচিয়টো ঢৌৰ প্ৰাথমিক পৰ্যায়লৈ লৈ আনিছে আৰু ইপিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ মুৰব্বী গৰাকীয়ে পৰামৰ্শ দি কয় যে ছেপ্টেম্বৰৰ ভিতৰতে পৃথিৱীৰ আটাইকেইখন দেশেই তেওঁলোকৰ জনসংখ্যাৰ কমেও 10% ভ্যাকসিন দিয়া কাম সম্পূৰ্ণ কৰিব লাগিব সেইদৰে চলিত বছৰৰ শেষলৈকে প্ৰতিখন দেশে তেওঁলোকৰ কমেও 40% ভ্যাকসিন দিব লাগিব আৰু ইপিনে 111খন দেশে ইতিমধ্যে ডেল্টা ভেৰিয়েণ্টক লৈ দুঃচিন্তাত ভুগিছে টেডছে জানিবলৈ দিয়ে যে ডেল্টাৰ বিস্তাৰ তথা ইয়াৰ লগতে মানুহৰ কৰোনা বিধি উলংঘাৰ প্ৰৱণতাৰ ফলত বিশ্বৰ অধিকাংশ দেশতে নতুনকৈ সংক্ৰমণ ঘটিবলৈ ধৰিছে আৰু সেইদৰে মৃত্যুৰ সংখ্যাও বাঢ়িবলৈ ধৰিছে আৰু ইপিনে কৰোনাৰ এনে ঊৰ্ধগামী পৰিসংখ্যালৈ চায়ে টিচিয় ঢৌক লৈ সতৰ্ক কৰি দি বিশ্ব স্বাস্থ্য সংস্থাই কয় যে কৰোনা ভাইৰাছে ক্ৰমে ইয়াৰ ৰূপ সলনি কৰিছে আৰু কয় যে অধিক সংক্ৰমণক হৈ পৰিছে সেই কথা পাহৰিলে নহব আৰু এই মুহূৰ্তত পুনৰ এটা বিগ ব্ৰেকিং নিউজ আহি পৰিছে ৰাজ্যবাসীৰ বাবে পুনৰ চাকৰিলৈ ঘূৰাই অনা হব অৱসৰপ্ৰাপ্ত এএছআইসকলক অসমত মোতায়েন কৰা হব 10টা কামাণ্ড বেটেলিয়নৰ ফৰ্চ এই মুহূৰ্তত খুবেই এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আহি পৰিছে আজি অসম বিধানসভাত আৰক্ষীৰ আধুনিকীকৰণক লৈ কেতবোৰ গুৰুত্বপূৰ্ণ কথা সদৰি কৰিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই সদনত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কয় যে অৱসৰপ্ৰাপ্ত এএছআই যিসকল 60ৰ পৰা 65 বছৰৰ তেওঁলোকক পুনৰ চাকৰিলৈ আনিবলৈ মই যোৱাকালি নিৰ্দেশ দিছোঁ তেওঁলোকে গোচৰবোৰৰ তদন্ত কৰি অভিযোগনামা দাখিলৰ কাম কৰিব আৰু লগতে মুখ্যমন্ত্ৰীয়ে সদনত কয় যে আৰক্ষীৰ অপাৰেশ্যন উইং বেলেগ হ'ব আইন শৃংখলাৰ উইংটো বেলেগ হ'ব মৈত্ৰী আঁচনিৰে 319খন আৰক্ষী থানাকেই সজাই তোলা হ'ব অসমত 10টা কামাণ্ড বেটেলিয়নৰ ফৰ্চ অনা হ'ব দুৰ্গম অঞ্চলত যাব এই কামাণ্ড বেটেলিয়নৰ দল বিশেষকৈ সীমান্ত অঞ্চলত মোতায়েন কৰা হ'ব এই কামাণ্ড বেটেলিয়নসকলক সদনত জনালে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আৰু ইপিনে সকলো এএছআই সকলো পেণ্ডিং কেছৰ চাৰ্জশ্বীট দিব লাগে দিছপুৰৰ থানাত 13,000 গোচৰ পৰি আছে তাৰে 4,000 কেছ দল সংগঠনৰ আৰক্ষীৰ ডিউটি 8ৰ সলনি 5 ঘণ্টা কৰা হ'ব অহা 1.5 বছৰত এয়া সম্পন্ন হ'ব আজি এনেদৰে মন্তব্য কৰে হিমন্ত বিশ্বই আৰু ইপিনে সকলো বেটেলিয়নৰ জোৱানৰ এমাহ ছুটী বাধ্যতামূলক বুলি উল্লেখ কৰি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কয় যে কোৱাৰ্টাৰত থকাসকলে পাব 10 দিনৰ ছুটী আৰু এই মুহূৰ্তত এটা বিগ ব্ৰেকিং নিউজ আহি পৰিছে নৱম আৰু দশম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীলৈ যোগান ধৰিব নেকি মোবাইল ফোন আৰু ইপিনে নিবনুৱা সংস্থাপনৰ বাবেও থাকিব পাৰে বিশেষ আঁচনি এই মুহূৰ্তত এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ ৰাজ্যবাসীলৈ কাইলৈ ৰাজ্যৰ প্ৰথমগৰাকী মহিলা বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগে দাখিল কৰিব 2021-22 বিত্তীয় বৰ্ষৰ বাবে হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ প্ৰথমখন বাজেট আৰু ইপিনে বিত্তমন্ত্ৰীয়ে সদনত কাইলৈ দাখিল কৰিবলগীয়া বাজেটত কি কি থাকিব সেই লৈ সকলোৰে মাজত ব্যাপক চৰ্চা চলিছে আৰু ইপিনে ইফালে ৰাজ্য চৰকাৰে 1,00,000 নিবনুৱা সংস্থাপনৰ বাবেও বিভিন্ন সময়ত তেওঁলোকৰ সিদ্ধান্তৰ কথা জনাই আহিছে তেনে সময়তে কাইলৈ দাখিল কৰিবলগীয়া বাজেটত নিবনুৱা সংস্থাপনৰ ক্ষেত্ৰত
বিশেষ আসনি লব পারি বলে আশা করা হয়েছে। সেইদরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনলাইন ক্লাসের বাবে সুবিধা হওয়াক মোবাইল ফোন যোগান ধরার বাবেও বাজেটত বিশেষ আসনি থাকিব পারে। আর ইপিনে কাইলৈ বাজেটক বিশেষ মন্তব্য করেছে শিক্ষামন্ত্রী রণোজ পেগুয়ে। পেগুয়ে কয় যে অনলাইন শিক্ষার ক্ষেত্র দরিদ্র ছাত্রছাত্রীর অসুবিধা হয়েছে। আমি নবম আর দশম শ্রেণীর ছাত্রছাত্রীর বাবে মোবাইল যোগান ধরার প্রস্তাব রাখিছো। কাইলৈ বাজেট দাখিল হওয়ার পিছত গম পাম। প্রথমবারের বাবে এগারী মহিলা বিত্তমন্ত্রী বাজেট দাখিল করিব, আমি বহু আশাবাদী। আর এই মুহূর্ত পুনের একটা বিগ ব্রেকিং নিউজ আই পড়েছে রাজ্যবাসীর বাবে। গো সুরক্ষা বিধেয়কক পূর্ণ সমর্থন সদ্রম গড়িয়া জাতীয় পরিষদর। অবশ্য এই ক্ষেত্র বান্ধি দিছে শর্ত। এই মুহূর্ত একটা গুরুত্বপূর্ণ খবর আই পড়েছে। চলিত বিধানসভার বাজেট অধিবেশন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উত্থাপন করেছিল গো সুরক্ষা বিধেয়ক 2021। এই বিধেয়কখন উত্থাপন হওয়ার পিছতেই বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল। আর এই বিধেয়কখনের প্রতি সমর্থন আগবাইছে সদ্রম গড়িয়া জাতীয় পরিষদে। অবশ্য ইয়ার ক্ষেত্র কিছু শর্ত বান্ধি দিছে। সংগঠনটে কৈছে যে বিধেয়কখন কিছু সাল সলনি করে গৃহীত করার ক্ষেত্র আমি পূর্ণ সমর্থন আগবাইছো। সংগঠনটে ধর্মীয় অর্থনৈতিক আর পরম্পরাগত খাদ্যাভাসের উপর বিশ্লেষণ করে এই বিধেয়কখন সাল সলনি করার দাবি উত্থাপন করেছে। এক প্রেস বিবৃতির জড়িয়ে কয় যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকে বাস করে। বহু সংখ্যক লোকে গরু বা মহক ভগবানের নামত উচর্গা করে আছে। আর সেয়ে বিধেয়কখনের 8নং দফাত উল্লেখ করা অনুসরি হিন্দু মঠ মন্দির আদি থাকা ঠাইর পরা কিলোমিটার ব্যাসার্ধত গরু মহ বধ নিষেধাজ্ঞা করা বিষয়টি বিবেচনা করে 1 কিলোমিটার করব লাগে। অর্থনৈতিক ক্ষেত্র বিশ্লেষণ করে কয় যে গরু মহ পালনের জড়িয়ে চহালোকর অর্থনীতি টনকিয়াল হয়। এই বিধেয়কর ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র প্রভাব পড়ব। আর ইপিনে 5নং দফার মতে গরু মহ বিক্রি করা সীমারেখা 14 বছরক কমাই দিব লাগে। আর এই মুহূর্ত পুনের একটা গুরুত্বপূর্ণ খবর রাজ্যবাসীর বাবে। মেডিসিন হিসাবে বহুতে পান করে সুরা, সেইভাবে হোম ডেলিভারি দিয়া হয়েছে, নহলে আহুকারে দেখা দিব। এই মুহূর্ত একটা গুরুত্বপূর্ণ খবর আই পড়েছে সুরার ক্ষেত্র সরকারে লয় এক বিশেষ সিদ্ধান্ত। সুরার হব হোম ডেলিভারি। এই সিদ্ধান্ত সমর্থন জানাইছে অগ্রপর বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতাই। কয় যে কোভিড এক মহামারী, ইয়ার পরিপ্রেক্ষিততেই সন্ধ্যা 5 বজারপর সান্ধ্য আইন দিয়া হয়। গতি বিশেষভাবে বহুতেই মেডিসিন হিসাবে সুরা গ্রহণ করে। যেহেতু মেডিসিন হিসাবে গ্রহণ করে গতি যদি সুরা পান করব নয় আহুকালের সম্মুখীন হব পারে। আর সেইভাবেই হয়তো সরকারে চিন্তা চর্চা করে এই ব্যবস্থা গ্রহণ করেছে। উল্লেখ্য যে সুরার হোম ডেলিভারি করার সিদ্ধান্ত সরকারে গ্রহণ করার পিছতে বহুলোকে ইয়ার বিরোধিতা করেছে, কিন্তু শাসক পক্ষের বিধায়কসকলে ইয়ার প্রতি পূর্ণ সমর্থন জানাইছে। আর ইপিনে অখিল গগৈ এই সিদ্ধান্তর পূর্ণ বিরোধিতা জানাই কয় যে এই সময়ত সুরার সলনি করোনা ভ্যাকসিন ডেলিভারি হব লাগিছিল। সুরার ডেলিভারি এটা ধ্বংস হবলে যাওয়া জাতির কাম। তো বন্ধু বান্ধবী অকল আজির ভিডিওটি ইমানতে অন্ত পেলাইছো। এনেকুয়া নিউজবোর নিতো পাবার চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখিব।